নমস্কার বন্ধুরা, স্টাডি গ্রাউন্ডে আপনাদের সুস্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বাংলা ব্যাকরণের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা শিখতে অনেকের নাকি 6 মাসের বেশি সময় লাগে, আবার অনেকে নাকি এটি 6 মাসেও পারে না। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনেকটা আন্দাজ করতে পেরেছেন। তো চলুন আমরা আজ সমাস নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা এখানে লিখেছি সমাস, পাশে লিখেছি 6 মাস, কিন্তু আমরা 6 মাসটাকে কেটে দেবো, কারণ আমরা এটা 6 মাসে শিখবো না। আমরা শিখবো এটি 6 বারে, আমরা এটি প্রতিদিন 6 মিনিট ধরে শিখব। তো চলুন আমরা জানি সমাস অর্থ কি। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক প্রতিপদন। তো চলুন এখন আমরা সমাজের সংজ্ঞা জেনে নিই। সমাস হলো একটি প্রক্রিয়া, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসাথে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়া। এখন আমরা জানব সমাসের বৈশিষ্ট্য। সমাসের বৈশিষ্ট্য কী হবে? সমাসটা হবে অবশ্যই একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করবে। সমাস সংস্কৃত ভাষা থেকে এসেছে। এছাড়াও আমরা জানি সমাসের অর্থ হল সংক্ষেপণ, মিলন। তো সমাসের আমরা আরেকটি বৈশিষ্ট্য জানতে পারি, সমাস বাক্যকে সংক্ষেপ করে। তো চলুন বন্ধুরা আমরা সমাসের বিভিন্ন পরিভাষা সম্পর্কে জেনে নিই। আমরা সমাসের এখানে বিভিন্ন ধরনের পরিভাষা সম্পর্কে জানব। প্রথমে জানব সমস্ত পদ। সমস্ত পদ হলো সমাস নিষ্পন্ন বা সমাসবদ্ধ পদ। এখানে আমরা চন্দ্রমুখ লিখেছি, এটি হলো সমস্ত পদ। আর সমস্যমান পদ হলো যে যে পদে সমাস হয় সেটাই হলো সমস্যমান পদ। দেখুন এখানে আমি লিখেছি চন্দ্রের ন্যায় মুখ। এই চন্দ্রের ন্যায় মুখে এখানে দুইটি পদ আছে, একটা চন্দ্র একটা মুখ, তাই এই দুইটি হলো সমস্যমান পদ। এরপরে আমরা জানবো ব্যাস বাক্য। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ সমাস নির্ণয়ের ক্ষেত্রে। ব্যাস বাক্য হলো কোন সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাই বা সমস্ত পদ ভাঙ্গে যে বাক্যাংশ পাওয়া যায় সেটি হলো ব্যাস বাক্য। এখানে চন্দ্রের ন্যায় মুখ এই পুরো অংশটি হলো একটি ব্যাস বাক্য। তো বন্ধুরা আমরা আরো দুইটি পদ সম্পর্কে জানবো, একটি পূর্বপদ আর একটি পরপদ। তো পূর্বপদ কোনটি? পূর্বপদ হলো সমস্ত পদের পূর্বের অংশ, পূর্বের অংশটি কি? পূর্বপদ। আর পরপদ কোনটি? পরপদ হলো সমস্ত পদের পরের অংশ। এখানে চন্দ্রমুখ, এই চন্দ্রমুখের চন্দ্র হলো পূর্বপদ আর মুখ হলো পরপদ। বন্ধুরা এখন আমরা আলোচনা করব সমাসের প্রকারভেদ সম্পর্কে। সমাস সাধারণত 6 প্রকার, সেগুলো কি কি? 1 দ্বন্দ্ব সমাস, 2 কর্মধারয় সমাস, 3 তৎপুরুষ সমাস, 4 বহুব্রীহি সমাস, 5 অব্যয়ীভাব সমাস এবং 6 দ্বিগু সমাস। তো চলুন বন্ধুরা এখন আমরা সমাসগুলোকে কীভাবে চিনব তা দেখে নিই। দেখুন দ্বন্দ্ব সমাস লিখেছি চেনার উপায় এবং ও আর। এই সমাসে উভয় পদই প্রধান। দেখুন উদাহরণ দেখুন, লতা ও পাতা, লতা পাতা, চা আর বিস্কুট, চা বিস্কুট। দেখুন এই সমাসের ব্যাস বাক্য রয়েছে ও, লতা ও পাতায় ও, এবং এই সমাসে লতা পাতা উভয় পদই প্রধান। চা আর বিস্কুট এখানে রয়েছে আর, এই সমাসে চা বিস্কুট, চা বিস্কুট দুইটি পদই প্রধান। তাই আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রধান। এখন আমরা দেখি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে সবসময় পরপদ প্রধান। দেখুন এই সমাসে চিনব আমরা যেটা ব্যাস বাক্যে যে, যিনি, যেটি, এই শব্দগুলো থাকবে। দেখুন মহান যে নবী, মহানবী, এই সমাসের পরপদ প্রধান। দেখুন নবী প্রধান, নবী মহান, মহানবী, এই সমাসে রয়েছে যে, ব্যাস বাক্য রয়েছে কি? যে। এবং আরেকটি উদাহরণ দেখি, যিনি দাদা তিনি ভাই, দাদা ভাই, এখানেও দেখুন পরবর্তী প্রধান, ভাই, ভাইকে দাদা। এবার আমরা জানবো তৎপুরুষ সমাস সম্পর্কে। তো চলুন তৎপুরুষ সমাস, এই সমাসে পরপদটি প্রধান থাকে এবং এটি আমরা চিনব এটার ব্যাস বাক্যে পূর্বপদে বিভক্তির লোপ পাবে। দেখুন এখানে একটি ব্যাস বাক্য বিশ্বের কবি, এটা সমস্ত পদ হলো বিশ্বকবি, বিশ্বকবি বিশ্বের কবি। এখানে বিশ্বে, এখানে এর বিভক্তি যুক্ত আছে যেটা লোপ পেয়ে বিশ্বকবি হয়েছে। আরেকটি দেখুন
গাছে পাকা, গাছ পাকা। তো এখানে লোপ পেয়েছে এ বিভক্তি। তো আমরা বলতে পারি তৎপুরুষ সমাসকে। এবারে আমরা আলোচনা করব দ্বিগু সমাস সম্পর্কে। দ্বিগু সমাসে পরবর্তী প্রধান হবে এবং এই সমাসে সমাহার বা সংখ্যাবাচক শব্দটি থাকবে ব্যাস বাক্যে। দেখুন আমরা কয়েকটি উদাহরণ দেখি। ত্রিভুজের সমাহার ত্রিভুজ, চৌরাস্তার সমাহার চৌরাস্তা, তিন কালের সমাহার ত্রিকাল। দেখুন এই তিনটির ব্যাস বাক্যে রয়েছে ত্রিভুজের সমাহার তিন একটি সংখ্যাবাচক শব্দ, চৌরাস্তার সমাহার চৌ বা চার একটি সংখ্যাবাচক শব্দ, তিন কালের সমাহার তিন একটি সংখ্যাবাচক শব্দ। এবং এই সমাসগুলোর সমস্ত পদগুলো ত্রিভুজ, চৌরাস্তা, ত্রিকাল, ভুজ একটি বিশেষ্য, রাস্তা একটি বিশেষ্য, কালো একটি বিশেষ্য পদ। তো আমরা বলতে পারি দ্বিগু সমাসের পরবর্তী হয় বিশেষ্য পদ এবং এই সমাসে সংখ্যা বা সমাহার কথাটি থাকে। তাহলে আমরা বলতে পারি দ্বিগু সমাসের সমস্ত পদের পরবর্তী বিশেষ্য হবে এবং এটির ব্যাস বাক্যে অবশ্যই একটি সংখ্যাবাচক শব্দ থাকবে বা সমাহার কথাটি থাকবে। এবারে আমরা বলব অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস এই সমাসের পূর্বপদ অর্থের প্রাধান্য থাকে এবং এটি আমরা চিনব যে সমাসের পূর্বপদে অব্যয় যোগ হয়। দেখুন কিছু উদাহরণ। কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এখানে দেখুন উপ একটি অব্যয়, এখানে উপ অব্যয় পদটি যোগ হয়েছে তাই এটি অব্যয়ভাব সমাস। আরেকটি দেখুন আমিষের অভাব নিরামিষ, এখানে দেখুন নি একটি উপসর্গ এই নিরামিষ শব্দে যেটা যোগ হয়েছে তাই নিরামিষ। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস এমন একটি সমাস এই সমাসের পূর্বপদ বা পরপদ কোনো পদেই প্রধান নয়, এই সমাসে ভিন্ন একটি পদ প্রধান। এই সমাসটি আমরা চিনব এই সমাসের ব্যাস বাক্যে যার, যাতে বা যিনি শব্দগুলো থাকবে। দেখুন কিছু উদাহরণ। মহান আত্মা যা, মহাত্মা, এখানে দেখুন মহাত্মা, মহা বা আত্মা কাউকে বোঝাচ্ছে না, মহাত্মা নামে একটা ব্যক্তি বা একজন মানুষকে বোঝাচ্ছে। আরেকটি উদাহরণ দেখুন বউ ভাত, এখানে দেখুন ব্যাস বাক্য বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, এখানে সমস্ত পদে দেখুন বউ ভাত, বউ বা ভাত কোনো পদটিকেই বোঝাচ্ছে না, এটা একটা আসলে অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে বহুব্রীহি সমাসে কোনো পদই প্রধান না, এটা একটা ভিন্ন একটা পদ প্রধান। তো বন্ধুরা আজ আমরা সমাস সম্পর্কে প্রাথমিকভাবে আলোচনা করলাম, এরপরে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা জানতে স্টাডি গ্রাউন্ডের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।